হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্যান কার্ড কীভাবে চেক করতে হয়। আমরা যারা ইন্ডিয়ান, আমাদের সবার জন্য প্যান কার্ডটা একটা ম্যান্ডেটরি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ট্রানজ্যাকশান সব কিছুতেই এখন প্যান কার্ড বাধ্যতামূলক। সেই প্যান কার্ডটা আপনার নিজের প্যান কার্ডটা চেক করে নেবেন কীভাবে অনলাইনে, এটা কী অবস্থায় আছে, ভেরিফাইড কিনা। প্রথমে আমরা অ্যাড্রেস বারে লিখবো প্যান কার্ড চেক। লিখলাম প্যান কার্ড চেক, লেখার পরে এখানে আসবে বিভিন্ন ওয়েবসাইটে, দেখছি আমরা এখানে এসছে, গুগল নিয়ে এসছে। তো এখানে .gov.in, যেটা সব গভর্নমেন্ট ওয়েবসাইট একটা ইনকাম ট্যাক্সের, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে কিছু ইনফরমেশান দেখছি তারা চেয়েছে, যেটা সহজে দিলেই আমাদের প্যান কার্ডটা দেখা যাবে। আমরা প্রথমে জন্ম তারিখ আমরা দিই, প্রথমে মান্থ, এরপরে ইয়ার, দিলাম। এবার সারনেম, মানে আপনাদের টাইটেল, যেটা মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। লিখলাম ক্যাপচা কোড, যেটা এটা আমাদেরকে দিতে হবে। দিলাম সাবমিট করব। দেখছি এখানে আসছে না, মনে হয় আমাদের কোনো তথ্য ভুল হয়েছে, সেক্ষেত্রে আমরা আবার চেষ্টা করব। এখানে দেখছি ক্যাপচার কোডটা আমরা বুঝতে পারছি না, তো কোডটা চেঞ্জ করে নেব। সাবমিট করলাম, তো দেখছি আমাদের এখানে লেখা আছে প্যান কার্ড নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম নেই, মিডিল নেম যাদের থাকবে তাদের এখানে আসবে, ওয়ার্ড নাম্বার, দিল্লি, রিমার্কস অ্যাক্টিভ। তো আমরা দেখছি যে এখানে যে প্যান কার্ডটা আমরা দেখেছি প্যান কার্ডটা অ্যাক্টিভেট আছে, নাম্বারটা মিলিয়ে নেবেন, অ্যাক্টিভেট আছে। এভাবে খুব সহজে আপনি আপনার প্যান কার্ডটা চেক করে নিতে পারবেন। তো এটা দেখলাম আমরা যে কিভাবে আপনার প্যান কার্ড আপনি চেক করবেন, যে প্যান কার্ডটা আপনার আছে। এরপর আমরা দেখব যে আপনার প্যান কার্ড আপনি ইনকাম ট্যাক্স অফিসে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করেছেন, সেই প্যান কার্ডটা কীভাবে আসছে, কী অবস্থায়, এটা আমরা দেখব। হ্যাঁ, প্যান কার্ডের জন্য ইন্ডিয়াতে দুটো কোম্পানি আছে, আমরা একটা কোম্পানিতে দেখব। প্রথমত NSDL, যেটা এটা দেখি চলে এসছে, NSDL প্যান চেক ট্র্যাক, প্যান প্যান অ্যাপ্লিকেশন এসছে এখানে, টিন টিন প্যান, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবো আমরা যদি এখানে অ্যাপ্লিকেশন টাইপ, যেটা তো আপনি যদি নতুন প্যান জন্য দেন তাহলে এটা, আর ট্যানের জন্য দিলে এটা, প্যানের জন্য আমরা দিলাম। অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মানে প্যান কার্ড যখন দিয়েছেন আপনি তখন একটা নাম্বার আপনাকে দেবে, সেই নাম্বারটা। তো সেই নাম্বারটা যদি আপনার কাছে না থাকে দরকার নেই, আমরা নাম দিয়ে চেক করবো। নাম দিলাম আমরা, হচ্ছে মানে লাস্ট নেমটা আগে আসবে,
নাম, ডেট অফ বার্থ, এখানে দেখলাম আমরা যে প্যান কার্ডটা কবে চলে এসেছে বা কি অবস্থায় আছে। আপনারটা যদি আপনার হাতে না পেয়ে থাকেন তো এখানে লেখা থাকবে যে কি অবস্থায় আছে। এভাবে আপনি সহজেই আপনার প্যান কার্ডটা ঘরে বসেই চেক করে নিতে পারবেন। থ্যাংক ইউ।